নির্ধারিত মূল্যে বা যৌক্তিক মূল্যে গরু মাংস বিক্রি করছিলেন, তাদেরকে বিভিন্ন স্থান থেকে বিভিন্ন ব্যবসায়ীরা হুমকি দিচ্ছিলেন। রাজশাহীতে একজন গরুর মাংস ব্যবসায়ীকে ন্যায্য দামে গরু মাংস বিক্রি করার কারণে তাকে হত্যা করা হয়। যেই খলিল গোস্ত বিতানের মাধ্যমে এই বিষয়টি আলোচিত হয়েছিল, সেই খলিলকেও গত 18 তারিখে মোবাইল ফোনে কম দামে গরুর মাংস বিক্রি করার জন্য তাকে হত্যা হুমকি দেওয়া হয়। তার কাছে 25 লক্ষ টাকা চাঁদে দাবি করা হয়। তার মোবাইলে গলা কাটা লাশ, অস্ত্রের ছবি সহ বিভিন্ন ছবি পাঠানো হয় যাতে তিনি ভয় পান। যারা বিভিন্ন সময় ন্যায্য মূল্যের অতিরিক্ত অথবা যৌক্তিক মূল্যের অতিরিক্ত দামে তারা গরুর মাংস বিক্রি করে আসছিল, 595 টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করছিলেন এবং এই দরে বিক্রি করেও তিনি লাভবান অর্থাৎ মুনাফা লাভ করছিলেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে প্রচারিত হয়। এই নিউজটি প্রচারের পর ব্যাপকভাবে সাড়া ফেলে খলিলের দেখাদেখি আরো বেশ কয়েকজন মাংস ব্যবসায়ী দেশব্যাপী বিভিন্ন স্থানে 600-650 টাকায় কেজি দরে মাংস বিক্রি শুরু করেন। খলিলের মাধ্যমে অনেক ক্ষেত্রে অনেক জায়গায় গরুর মাংসের বিক্রিটা একটা ন্যায্য মূল্যে এসেছে। মূলত আজকে মধ্যরাতে খলিলের মোবাইলে যে হুমকিদাতা, তিনি মূল যেই নির্দেশদাতা ও হুমকিদাতা নুরুল হক এবং তার সহযোগী ইমন, এই দুইজনকে আমরা আশুলিয়া থেকে আটক করতে সক্ষম হই। কিছুদিন পূর্বে এই ডিশ ব্যবসার জন্য তার সাথে তার প্রতিপক্ষ সাথে বিভিন্ন সময় মারামারি, দস্তাদস্তি এবং মামলার মতো ঘটনাও ঘটে। এই সাম্প্রতিক সময়ে তার এই ডিশের ব্যবসা পরিচালনার জন্য বেশ কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল, অর্থাৎ তার প্রতিপক্ষ বিভিন্ন জায়গায় ডিশের কানেকশন কেটে ফেলা বা বিভিন্ন সময় হুমকি দেয়া, ডিশ কানেকশন বা কন্ট্রোল রুমের যে রুম রয়েছে সেখান থেকে মালামাল জোর করে নিয়ে যাওয়া, এরকম বেশ কিছু কার্যক্রম তার প্রতিপক্ষরা করছিলেন। ব্যবসায়িক সুবিধা আদায়ের জন্যই মূলত তাকে তার সহযোগী প্রভাবশালী আরেকজন সহ তারা পরিকল্পনা করে যে খলিলকে তারা হুমকি দিবে, খলিলকে তারা ভয় দেখাবে এবং যার মাধ্যমে তাদের প্রতিপক্ষ অর্থাৎ তার যে প্রতিপক্ষ ছিল তার নাম হচ্ছে সেলিম, তার প্রতিপক্ষ বিপদে পড়বে এবং যার প্রেক্ষিতে তাদের যেই প্রতিবন্ধকতা হয়েছে ডিশ ব্যবসায় সেই প্রতিবন্ধকতা থাকবে না। এটা প্রাথমিকভাবে নুরুল হক আমাদেরকে আজকে সকালে জিজ্ঞাসাবাদে তিনি আমাদেরকে প্রাথমিকভাবে এই কথা বলেছেন। পরবর্তীতে তারা এবং তার সাথে যারা অন্যান্য ব্যবসায়ী আছেন তাদেরও হয়েছে, তাদের সেখানে আশুলিয়াতে বেশ কয়েকটি গরুর মাংসের দোকান রয়েছে, তার নিজেরও সে ডিশ ব্যবসার পাশাপাশি সে কৃষি কাজ করে, তার 8 বিঘা জমি রয়েছে এবং তার নিজেরও গরু রয়েছে। সো এই গরুর যে বক্তব্য অর্থাৎ নুরুল হক তার বক্তব্য অনুযায়ী এসেছে এই গরুর মাংস নিয়ে যে দাম, যে বিষয়টি এবং সেখানে যে মিডিয়াতে আলোচিত যে বিষয়গুলো সেটি তাদেরও নজর কাড়ে এবং তারাও মূলত এভাবেই এই বিষয়টাকে টার্গেট করেন। খলিলকে দুবার অ্যাকচুয়ালি ফোন দিয়ে হুমকি দেয়া হয়, একবার একই মোবাইল থেকেই, একবার নুরুল হক নিজে হুমকি দেন এবং সেখানে খলিলের সাথে কথা কাটাকাটি পরবর্তী সময়ে সে ইমনকে ফোনটি দেন এবং ইমনও হত্যা হুমকি দেন। মূলত তারা দুজনে মিলেই সমন্বিতভাবে খলিলকে হুমকি দিয়েছিলেন এবং আপনারা দেখেছেন যে কনভারসেশনটি ছিল যেখানে খলিলকে হুমকি দেওয়া হয় সেখানে নুরুল হক ইচ্ছাকৃতভাবে তার পরিচয় সেলিম হিসেবে জানায় যে আমি সেলিম বলছি। তাদের মধ্যে একটা বিভেদ ছিল যেটা কিনা মামলা পর্যন্ত বিভিন্ন সময় গড়িয়েছে। হুমকি দেওয়ার পর
যখন নুরুল হক বুঝতে পারেন যে এটা তো আসলে বেশ আলোচিত হয়েছে, বিভিন্ন মিডিয়াতে এসেছে, পত্রিকাতেও এসেছে, তখন যেই ফোনটি দিয়ে নুরুল হক হলিলকে হুমকি দিয়েছিলেন সেই ফোনটি তিনি পুকুরে ফেলে দেন। তার ধারণা ছিল যে পুকুরে ফেলে দিলে তিনি হয়তো আইন শৃঙ্খলা বাহিনীর চোখ এড়াতে সম্ভব হবে। একইভাবে তিনি এই হুমকি দেওয়ার জন্য নতুন একটি সিমও নিয়েছিলেন এবং ফোনও নিয়েছিলেন। তো এই দুটি তিনি ফেলে দিয়েছিলেন, তার ধারণা ছিল যে তাকে হয়তো আইন শৃঙ্খলা বাহিনী তাকে আটক করতে পারবে না।